আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউটিউব থেকে যারা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাচ্ছেন ইন টু তো তাদের জন্য অন অফ দ্য বেস্ট একটা ওয়ে হচ্ছে অ্যানিমেশন যে ভিডিওগুলো আছে এইগুলো ক্রিয়েট করা এটা হতে পারে কিডসের জন্য বিভিন্ন স্টোরি বিভিন্ন গল্প এটা আপনি বাংলা ইংলিশ সব কিছু করতে পারবেন তবে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি ইংরেজিতে ভিডিও তৈরি করেন আমি এখানে একটা ভিডিও তৈরি করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই সিম্পল ভিডিওটা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা একটা অফিস রুম হতে পারে রাইট এখানে একজন ফিমেল বসে আছে চেয়ারে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করতে পারবেন তারপর এখানে যে চেয়ারে বসে আছে এটা চেঞ্জ করতে পারবেন আমি এটা জাস্ট একটু পেলে করে আপনাকে দেখাই যে কেমন হবে এবং এখানে যে কথাগুলো বলবে এগুলোও সব কিছু আপনি নিজে সেট করতে পারবেন এবং আপনার নিজের ভয়েস আপনি দিতে পারবেন আচ্ছা আমরা একটু পেলে করে দেখি ভিডিওটা কেমন আচ্ছা বেসিক্যালি এই ভিডিওর টপিকটা ছিল হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য তারা যে কোনো একটা অনলাইনে কাজ করতে পারবে এই ধরনের একটা স্পিচ ছিল এটাকে আমি এখানে একটা ভিডিও আকারে তৈরি করেছি এখন এই ভিডিওটা বা এই ধরনের ভিডিও আমি দেখাবো প্রসেসটা কি ওকে কেন আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন এখন প্রথম যে কোশ্চেনটা আসবে যে এই ধরনের ভিডিও কেন তৈরি করব আপনারা সবাই জানেন যে ইউটিউব থেকে ইনকামের একটা মাধ্যম এবং খুবই সাস্টেইনেবল একটা ইনকাম এখান থেকে জেনারেট করা যায় ওয়ার্ল্ডের অনেক বড় বড়ো ইউটিউবার আছে যারা হচ্ছে তাদের এই ধরনের চ্যানেল আছে তাদের নিজস্ব চ্যানেল আছে পাশাপাশি এই ধরনের চ্যানেল আছে এই চ্যানেলগুলোকে বেসিক্যালি আসলে ফেসলেস চ্যানেল বলা হয় ফেসলেস কারণটা হচ্ছে এখানে আপনাকে দেখানো দরকার নেই যেমনটা আমি আপনাদের সাথে এখন যে ভিডিওটা করছি এই ধরনের কিন্তু অসংখ্য চ্যানেল আপনারা পাবেন ওকে তো এখান থেকে আপনার একটা ইনকাম করতে পারবেন সব থেকে ভালো হয় যদি আপনার ইংলিশে যদি ভিডিওগুলো মেক করতে পারেন আপনারা যদি সার্চ করেন ইউটিউবে তাহলে অসংখ্য এই ধরনের টিউটোরিয়ার্স আপনারা পাবেন অসংখ্য এই ধরনের ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু এই ধরনের ইনকামগুলো করতেছে এবং তারা ভিডিও বানাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে আপনারা এই বিষয়গুলো সবাই জানেন কম বেশি যে ইউটিউব থেকে ইনকামের উপায়টা কী এখানে কী কী লাগবে এটা আমরা সবাই জানি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার ঘন্টা লাগবে ওকে এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ পাবলিশ করতে হবে এই বিষয়গুলো সবাই আমরা জানি মোটিভেশনটা আসলে তখন আসবে আপনার মধ্যে যখন আপনি দেখবেন যে আপনারটাই ভালো ইনকাম চলে আসতেছে এর আগ পর্যন্ত আপনি শুধু ভিডিও দেখতেই থাকবেন যেমনটা আমি এখনও ভিডিও বানাচ্ছি এখন আপনার কাজটা কি আপনার কাজ হচ্ছে আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি যেহেতু এটা পাওয়ারফুল টিটোরিয়ালস আপনাদেরকে টিউটোরিয়ালসগুলো আমরা প্রোভাইড করে থাকি সো আমি চেষ্টা করি আপনাদেরকে টিউটোরিয়ালস দেওয়ার জন্য অর্থাৎ যে টিউটোরিয়ালসগুলো দেখে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন এবং কাজ করে সেই বিষয়গুলো আপনি শিখবেন আচ্ছা তো আজকে আমরা মূলত দেখব যে কীভাবে আমরা এই ধরনের একটা আমরা ভিডিও তৈরি করতে পারি আমরা একদম সম্পূর্ণ শুরু থেকেই দেখবো কীভাবে আমরা চ্যাট জিবিটি দিয়ে স্ক্রিপ্ট রেডি করবো কীভাবে আমরা সেই টেক্সট থেকে কিভাবে অডিও তৈরি করব এবং কিভাবে ফাইনালি এই ভিডিও তৈরি করব তিনটা ধাপে আমাদেরকে কাজটা করতে হবে ওকে সো যারা আপনারা ভিডিওটি প্রথম দেখছেন পারফু ডিটলসে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো বিষয় অর্থাৎ অনলাইন কিভাবে ইনকাম করবেন এই রিলেটেড যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন ফার্স্ট অফ অল আমাদের এই কাজের জন্য যেটা দরকার হবে সাপোজ এখন আপনি কোন ধরনের ভিডিও বানাবেন এটাকে বলা হয় একটা নিষ্ট বের করা ওকে মানে আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন অনেকে আছে দেখবেন যে ইউটিউবে সার্চ দিবেন আপনি পাবেন যে কিডসদের বিভিন্ন ধরনের গল্প বিভিন্ন ধরনের ফানি যে ভিডিওগুলো থাকে বা এডুকেশন যে বিষয়গুলো থাকে মানে বাচ্চাদের শেখানোর জন্য ও ক হ এটাও আপনি এইভাবে দিতে পারবেন অনেক ব্যাপার আছে এখানে তো আমি খুব মানে আপনাদের জটিলভাবে দেখাচ্ছি না খুব সহজভাবে দেখাচ্ছি একটা স্টেপ যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন এই আইডিয়াটা যদি আপনার মাথার ভিতরে চলে আসে তাহলে আপনি এর পরবর্তী বিষয়গুলো আপনার জন্য আর ইজি হবে ওকে তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে চ্যাট জিবিটি ব্যবহার করে আমরা টেক্সট লিখবো আমি কী লিখব আসলে তো আমি ভাবলাম যে বাংলাদেশের তরুণ সমাজদেরকে নিয়ে একটা সুন্দর কবিতা লিখো আমি জাস্ট এই সেন্টেন্সটা এখানে লিখেছি তো এটা আমি চ্যাট জিবিটিকে দিচ্ছি যে চ্যাট জিবিটি তুমি আমাকে একটা কবিতা লিখে দাও বাংলাদেশের তরুণ সমাজদেরকে নিয়ে এখন জানি না আসলে কী দিবে আমি এখানে ইন্টারপ্রেস করলাম পদ্মার ঢেউয়ে যেমন তরঙ্গের খেলা বাংলার তরুণেরা জাগে সেই ধারা এই কবিতাটি বাংলাদেশের তরুণ সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের স্বপ্ন সাহসিকতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তো এটাই হচ্ছে চ্যাট জিবিটি মানে আপনি কবিতা লিখবেন কি লিখবেন আপনি এখানে আপনি জাস্ট এখানে দিবেন আপনাকে সে অ্যান্সারটা দিয়ে দিবে আউটপুটটা দিয়ে দিবে তো এই কবিতা লেখার জন্য আমার হয়তো মানে কয়েক মাস হয়তো আমাকে চিন্তা ভাবনা করতে হবে বা বছরও লাগতে পারে যদি আমি কবিতা লেখা শুরু করি চ্যাট জিবিটি আমাকে উইদিন এ সেকেন্ডস আপনাকে কিন্তু এটা দিয়ে দিচ্ছে মানে এক মিনিটও দরকার হয়নি সে কবিতাটা লিখে ফেলছে এখন আমাদের কাজ হচ্ছে এই কবিতা দিয়েই আমরা একটা কার্টুন ভিডিও তৈরি করবো যেটা কিনা ঠিক আমাদের এখানে যেভাবে আছে এই ধরনের সামথিং কিছু একটা হবে এখানে আরও অনেক গল্প আছে সেই গল্প দিয়ে আপনি দিতে পারবেন এখানে মানে এত সহজ এখন মানে অনলাইনের এই ব্যাপারগুলো আচ্ছা তো আমরা যেটা করবো এখান থেকে এই যে টোটাল যে টেক্সট আছে আমাদের কবিতার এটা এখান থেকে কন্ট্রোল সি আমরা দিয়েছি এরপরে আমরা যে টুলসটা ব্যবহার করব এই টুলসটা হচ্ছে ফ্লেক্সক্লিপ ডট কম এই টুলস আছে এআই টুলস এখানে আপনারা এআই ভিডিও তৈরি করতে পারবেন তারপরে এখানে সাব ট্রেল তৈরি করতে পারবেন এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এআই টেক্সট টু স্পেস আমরা এই অংশে ক্লিক করব এবং এটা নতুন একটা ট্যাব ওপেন করবে এবং এখানে আমাদের টেক্সট দেওয়ার একটা অপশন থাকবে মানে এখান থেকে আমাদের অডিও ফাইলটা দরকার হবে হ্যাঁ কারণটা হচ্ছে আমাদের ভিডিও তৈরি করতে অবশ্যই অডিও দরকার হবে আচ্ছা এই অংশে আসার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট লেখা আছে ইন্টার টেক্সট হেয়ার তো আমরা এখানে আমাদের সেই টেক্সটগুলো এখানে পেস্ট করে দিয়েছি এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু বাংলা তো ডেফিনেটলি আমাদেরকে যে অডিওটা আসবে এটা কিন্তু বাংলা হতে হবে এখন এটাকে যদি ইংলিশে পড়ে তাহলে তো হবে না তাই না তো এখানে ল্যাঙ্গুয়েজ যে সিলেক্ট করা আছে এই অংশে আমরা ক্লিক করব ওকে অ্যান্ড এখানে আপনারা দেখবেন যে বাংলা বাংলাদেশে আছে এখানে আমাদের ওকে সো আমরা এটা সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড এখানে ভয়েসটা হচ্ছে নবনীতা একটা ফিমেল একটা ভয়েস আসবে আই ডোন্ট নো এটা কেমন সাউন্ডটা হবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আর যা কিছু আছে এভরিথিং ইজ পারফেক্ট অ্যান্ড এখানে ভয়েস যে স্টাইলটা আছে এখানে আপনার চেঞ্জ করতে পারেন জেনারেল ভয়েস অন্যান্য ভয়েসগুলো আছে এনিওয়ে সো এখানে আর সব কিছু ঠিক আছে এখন আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব জেনারেট ওকে ফাইনালি আমাদের অডিওটা কিন্তু রেডি হয়ে গেছে আমরা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করব ফাইলটা ডাউনলোডেড হবে এটা একটা এমপি থ্রি হিসেবে ডাউনলোড হবে সো অলরেডি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পিচ পদ্মার ঢেউ যেমন অলরেডি এখানে কিন্তু আটশো তিরিশ কিলো এখানে এটা ডাউনলোডেড হয়ে যাচ্ছে এরপরে আমাদের কাজটা কি হবে এরপরে আমাদের কাজটা হচ্ছে আমরা যে টুলসটা ব্যবহার করবো এটা আমরা সবাই জানি অ্যাডোবি এটা আমরা সবাই নাম জানি তো এটার কাজটা হচ্ছে মেক এনিমেটেড ভিডিওস ইন মিনিটস তার মানে আমরা অ্যানিমেটেড ভিডিও তৈরি করবো এটা দিয়ে এখন কি করতে হবে আমাদের জাস্ট এখানে ক্রিয়েট নাও লেখা আছে ক্রিয়েট নাওতে আমরা ক্লিক করলাম তো আমাদের অডিও যেহেতু কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা এই বিষয়গুলো এখান থেকে আপাতত রিমুভ করে দিতে পারি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে তৈরি করেছিলাম যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু স্টিল নাও এখানে আছে এখানে তৈরি করেছিলাম এখন আমাদের কাজটা কি। এখন আমাদের কাজটা হলো আমরা ক্যারেক্টার নির্বাচন করবো এখান থেকে যেহেতু ফিমেল একটা ক্যারেক্টার ওইখানে আসবে যেহেতু ফিমেল ভয়েসটা আমরা দিয়েছি সো আমরা যেটা করবো আমরা এখান থেকে ক্যারেক্টারে চুজ করবো এবং ক্যাটাগরি এখানে আপনারা প্রফেশনাল সো অ্যান্ড আপনি চাইলে এখানে ইয়াং পিপল এটা সিলেক্ট করতে পারেন অ্যান্ড এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার দিতে পারেন আমি যদি এখানে এই ক্যারেক্টারটা দিই ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে ইনডোর লেখা আছে চাইলে আপনারা বিভিন্ন সেজনে ক্লিক করতে পারেন অ্যান্ড এই ধরনের বিষয়গুলো দিতে পারেন এটা পটিমাস ভালো লাগবে এটা যে স্প্রিং যে বিষয়টা আছে ক্লোভার ওকে তো আমার কাছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা ঠিক আছে পারফেক্ট সাইজ ব্যাপারটা অর্থাৎ আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করলে অবশ্যই আপনাকে দিতে হবে এটা ল্যান্ডস্কেপ আপনি যদি রিলস ভিডিও শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে এটা ক্লিক করবেন এটা এখানে চেঞ্জ হয়ে যাবে স্কোয়ার এটা ফেসবুকের জন্য ভালো হয় পোর্ট্রেট দিতে পারেন ওকে সো আমি চাচ্ছি এটা ইউটিউবের জন্য আমি তৈরি করতে চাচ্ছি তাহলে এটা এইভাবে থাকবে এরপর আমাদের কাজটা কি হবে আমাদের কাজটা হচ্ছে আমাদের ব্রাউজ ক্লিক করতে হবে আমাদের যে এমপি থ্রি যে ফাইলটা আছে ওই ফাইলটা আমরা এখানে আপলোড করে দেবো এটা আপলোডিং দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে অ রাইট সো ফাইনালি ভিডিওটা রেডি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো বাট বিফোর ডাউনলোডিং চলেন আমরা একটু দেখি আসলে কি বলতেছে এখানে ওকে সো লেটস প্লে দ্য ভিডিও পদ্মার ঢেউজে যেমন তরঙ্গের খেলা বাংলার তরুণেরা জাগে সেই ধারা চোখে স্বপ্ন বুকে সাহসের দ্বীপ তারা এগিয়ে চলে পিছে ফেলে সব বিপ গ্রামের সবুজ মাঠ শহরের কলর তরুণদের মনে জ্বলে এক অদম্য সুর প্রত্যেকের মনে এক নতুন আলো নতুন যুগের হাতছানিতে চলে দিগন্তে দূর ঢাকার ব্যস্ত রাস্তায় চট্টগ্রামের হাওয়ায় তারা গড়ে তুলছে নতুন এক দিক নির্দেশ তুলছে আশার ধ্বজা ভাঙছে পুরনো শৃঙ্খল আচ্ছা তো আপনারা এখানে শুনলেন আচ্ছা যেহেতু এটা হচ্ছে এআই ভয়েস মানে বাংলা আমরা এআই ভয়েস তৈরি করেছি এখানে কিন্তু শুনতে খুব বেশি ভালো লাগবে না সব থেকে ভালো হয় যদি আপনি নিজে ভয়েসটা রেকর্ড করেন সেই রেকর্ডটা আপনি সেম এইভাবে এখানে যদি আপনি আপলোড করেন তাহলে সব থেকে বেশি ভালো হবে তো এটা আপনাকে একটু কষ্ট করতে হবে আচ্ছা এরপরে খুব সিম্পল এখান থেকে জাস্ট আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনাকে অ্যাডোব এক্সপ্রেস যেটা বলবে এখানে আপনাকে লগ করতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেলটা দিয়ে আমি এখানে লগ করে ডাউনলোড করতেছি ওকে ওকে সো আমি এখানে লগ ইন করেছি অ্যান্ড ওপেন করতেছে আমার এই প্রোজেক্টটা আবার অ্যান্ড আই হোপ এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে এখানে ওকে সো ভিডিওটা এখানে কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোডেড হ্যাঁ এটা আপনাকে আর ক্লিক করতে হবে না এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে আপনাকে ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে এই সেম ভিডিও আপনি টিকটক আপনার ইনস্টাগ্রাম ফেসবুক সহকারে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতে আপনি শেয়ার করবেন আপলোড করে দিবেন দ্যাটস ইট এভাবে করে কন্টিনিউয়াস প্রসেসে আপনি এভরিডে আপনি কাজ করতে পারেন ভিডিও বানাতে পারেন আর আপনি যখন এই ধরনের কাজ করা শুরু করবেন তখন ইউটিউব থেকে যে আপনার ইনকামের যে ওয়েগুলা এগুলো আপনি নিজে নিজে ধীরে ধীরে তখন চিন্তা ভাবনা করে বের করতে পারবেন এটা আপনাকে খুব অ্যাডভান্স চিন্তা করতে হবে না যে কত ইনকাম হবে কি করব না করবে বিষয়গুলো নিয়ে যদি আপনার খুবই ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে এই ধরনের কাজগুলো আপনি শুরু করে দেন এছাড়াও আরও অনেক কাজ আছে আমি ধীরে ধীরে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো এবং টিউটোরিয়ালস আকারে দেখাবো আর আমি চিন্তাভাবনা করেছি আমরা একটা নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো যেখানে শুধুমাত্র ইউটিউব ফেসবুক এই ইনকাম কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিভিন্ন ধরনের আপডেটস টিপস অ্যান্ড ট্রিক্স এই বিষয়গুলো শেয়ার করবো আপনাদের সাথে আর টিউটোরিয়ালসের ব্যাপারটা অলাইস পাওয়ারফুল টিউটোরিয়ালসে পেয়ে যাবেন ওকে সো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ